একজিমা বা বিচর্চিকা আয়ুর্বেদে একটি ত্বকের অবস্থা যা প্রকৃতিতে তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয়ই হতে পারে। এটি লক্ষণগুলির দ্বারা চিহ্নিত করা হয়, যেমন কান্দু, চুলকানি সংবেদন, পিডিকা, পাপুলে, শ্যাপ বর্ণ, কালো বাদামি বিবর্ণতা এবং বহুস্রব তৈলের মতো অতিরিক্ত পুঁজ। এটি প্রাথমিকভাবে কানকে প্রভাবিত করে নিচের চোখের পাতা থেকে উপরের ঠোঁট পর্যন্ত, নাসোলাবিয়াল ভাঁজ, নাক থেকে মুখের কোণ পর্যন্ত লাইন, ভ্রু, বগল, নাভি, স্তন, কুঁচকি এবং মাথার ত্বক প্রায়ই খুশকির সাথে থাকে। একজিমা দেখা দেয় যখন পিত্ত দোষ আগুনের প্রতিনিধিত্ব করে ভারসাম্যের বাইরে চলে যায়, যার ফলে দুর্বল প্রতিরোধ ক্ষমতা হয়, যা গরম এবং আর্দ্র আবহাওয়া, ঘাম, অ্যালার্জেন, বিরক্তিকর যেমন সাবান, ডিটারজেন্ট, স্ট্রেস এবং অতিরিক্ত চা, কফি খাওয়া, অ্যালকোহল ইত্যাদি। এই ভারসাম্যহীনতা হজমকে প্রভাবিত করে, যার ফলে শরীরে টক্সিন অমা জমা হয়, যা ত্বকের অবস্থার মাধ্যমে একজিমা সৃষ্টি করে। আয়ুর্বেদিক থেরাপির লক্ষ্য বিষাক্ত পদার্থ অপসারণ করে পাচনতন্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য পিত্ত দোষের ভারসাম্য বজায় রাখা। ভেষজ প্রতিকার যেমন উদ্ধার্থনাম, শুকনো ভেষজ পাউডার ম্যাসেজ, ধূপনাম, ওষুধযুক্ত বাষ্প এবং কয়েকটি মৌখিক ওষুধ নির্ধারিত হয়।